একজন আগন্তুক ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ওপর তীক্ষ্ণ নজর রেখে সামনে এগিয়ে চলছে। উদ্দেশ্য ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, অল্প দূরত্বের কিছু জায়গা পরপর বসানো আছে সীমান্তরক্ষীদের চৌকি। এছাড়া ওয়াচ টাওয়ারের মাধ্যমে সীমান্তরক্ষীদের কড়া নজর চারদিকে, সুতরাং ধরা পড়লে আর রক্ষা নেই, নির্ঘাত মৃত্যু। তাই মরণকে হাতের মুঠোয় নিয়ে চলতে হচ্ছে সামনের দিকে। তার পেছনেও তীক্ষ্ণ নজর আছে কয়েকজনের, কিন্তু তা তার অজানা। ঘন অরণ্য আর প্রতিকূল দুর্গম স্থান অবলম্বন করে প্রায় কাঁটা তার অতিক্রম করে ফেলবার উপক্রম। ঠিক তখনই বিএসএফ চারদিক থেকে তাকে পাকড়াও করে ফেলে। এখন পালাবার চেষ্টা করা মানে নির্ঘাত মৃত্যু, তাই বাধ্য হয়ে ধরা পড়তে হয় সীমান্তরক্ষীদের হাতে। এতক্ষণে আপনারা হয়তো ধরেই নিয়েছেন আমি কোনো সীমান্ত ব্যবসায়ীর সীমান্ত অতিক্রম করার কথা বর্ণনা করছি। আসলে কিন্তু তা নয়। আমি যা বর্ণনা করলাম তা হলো একটি গোয়েন্দা বাহিনীর প্রশিক্ষণের মহড়া। অন্য সামরিক মহড়াতে সকল সেট আগে থেকে সাজানো থাকলেও এখানে কিন্তু তা নয়। মহড়া রিয়েল সেটে, অর্থাৎ আগন্তুক ব্যতীত অন্য কেউই তা জানতে পারে না। বলছিলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা। আজকের পর্বে থাকছে গোয়েন্দা সংস্থা রয়ের গোপন এবং দুর্ধর্ষ সব অপারেশন এবং তাদের সকল জানা অজানা তথ্যসমূহ। পৃথিবীর যে সকল বিখ্যাত গোয়েন্দা সংস্থা রয়েছে র তাদের মধ্যেই অন্যতম। র, RAW, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এটি হলো ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা, যা ভারতীয় গোয়েন্দা সংস্থার ইতিহাসকে বিশ্ব গোয়েন্দার ইতিহাসের স্থান লাভ করার মর্যাদা এনে দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সংস্থা তাদের প্রয়োজনে নিজের দেশ বা দেশের বাইরের যে কাউকে নিয়োগ দিতে পারে। তারা ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আইএস ক্যাডার, আইবি, সিবিআই অথবা মেধার বিচারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিংবা ছাত্রদেরকেও নিয়োগ দেয়। এর বাইরে অন্য দেশের এজেন্ট তৈরির জন্য ওই দেশের নাগরিক, ওই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কোনো কোনো ক্ষেত্রে অন্য দেশের গোয়েন্দাদেরকেও তথ্য সরবরাহের জন্য নিয়োগ দেওয়া হয়। আর এদেরকে বলা হয় ডাবল এজেন্ট, অর্থাৎ এই সংস্থা নিয়োগের ক্ষেত্র কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো কোনো ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা না করেই তাদের নিজেদের প্রয়োজনে তারা যাকে দিয়ে খুশি তাকে দিয়ে কাজ করাতে সক্ষম। এই জন্য যদি ঘুষের মতো অনৈতিক পথ গ্রহণ করতে হয় তা তারা নির্দ্বিধায় করে ফেলে। প্রাথমিক প্রশিক্ষণ সমাপ্তির পর এজেন্টরা ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরো, সংক্ষেপে FIB এর অধীনে প্রশিক্ষিত হতে থাকে। এখানে সময়কাল 6 মাস হয়ে থাকে। এই সময় এজেন্টরা প্রতিকূল পরিবেশে কী করতে হবে এবং কাজ করার সময় কীভাবে ধরা না পড়া যায় আর ধরা পড়লেই বা কী করতে হবে সেই সকল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। রাতের আধারে কীভাবে অনুপ্রবেশ করা যায়, কীভাবে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দেওয়া যায়, এই বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবসম্মত উপায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই জন্য তাদেরকে কখনও কখনও ভারতীয় সীমান্ত এলাকার মহড়া হিসাবে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পাড়ি দিতে হয়, যেখানে সীমান্তরক্ষীরা আগে থেকে এর কিছুই জানতে পারে না। তবে শিক্ষানবিশদের পেছনে একদল পর্যবেক্ষক সর্বদা নজর রাখে যাতে করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়ে যায়। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত তারা সাধারণত সাহায্যের জন্য এগিয়ে আসে না। এমনও কাহিনী আছে যে তাদের সদস্য প্রশিক্ষণকালে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে জেলে চলে গেছে, কিন্তু তাদের কেউই তাকে ছাড়াতে আসেনি এবং বেশ কয়েকদিন জেলে কাটানোর পর তাকে মুক্ত করা হয়েছে। সকল গোয়েন্দা সংস্থাই কিছু নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, রয়ের ব্যতিক্রম নয়। তারা যে সকল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সেগুলো যদিও সরাসরি সামনে আসে না, তবে বিভিন্ন উৎস থেকে বিশ্লেষণ করে শনাক্ত করা যায়। প্রথমত ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের রাজনৈতিক ও সামরিক ঘটনাবলীর ওপর নজর রাখা এবং ভারতের নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া ও চীনের প্রতি তীক্ষ্ণ নজর রাখা। তৃতীয়ত পাকিস্তানের সকল প্রকার আমদানিকৃত ও নিজেদের তৈরি অস্ত্রের উপর নজর রাখা এবং তথ্য সরবরাহ করা, কারণ পাকিস্তানের সকল সামরিক তৎপরতা ভারতের জন্য উদ্বেগের বিষয়। সর্বশেষ উদ্দেশ্য হল প্রবাসী ভারতীয়দের ওপর নজর রাখা, কারণ ভারতে বিভিন্ন গোত্রের লোকজন বাস করে। তারা কখনো কখনো বিদেশি চক্রান্তে ভারতের অনিষ্ট সাধন করতে পারে। র সবচাইতে যে বড় অপারেশনের কৃতিত্ব দাবি করে তা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ, যা রয়ের কাছে অপারেশন বাংলাদেশ হিসেবে পরিচিত। তারা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকার নীতি গ্রহণ করার ক্ষেত্রে সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে তারা সহায়তা করাচ্ছে। সর্বশেষ যেই কাজটি করে পাকিস্তানকে অনেকটা কোণঠাসা করে ফেলে
তা হলো ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান কৌশলে পাকিস্তানে নিয়ে যায়। এর ফলে ভারত এই কারণটি দেখিয়ে ভারতের ওপর দিয়ে পাকিস্তানের সকল ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যে কারণে পাকিস্তান নতুন করে বাংলাদেশের ওপর তার সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করতে বেগ পেতে হয় এবং ভারতীয় মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান সহজে পরাজয় বরণ করে। কাহুটা ব্লুপ্রিন্ট ফার্স ছিল ভারত পাকিস্তানের গোয়েন্দা ইতিহাসে অন্যতম একটি সফল অপারেশন। 1978 সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাহুটা এলাকার খান রিসার্চ ল্যাবরেটরি হতে পাকিস্তানের পারমাণবিক নথি ফাঁস করে র, যা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার উপর ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিপত্য প্রকাশ করে এবং ল্যাবরেটরির কাছে থেকে একটি সেলুন থেকে গবেষকদের চুল নিয়ে তা থেকে রেডিয়েশন পরীক্ষা করে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে ভারতীয় নেতাদের অনুরোধে তা থেকে বিরত হয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই সংস্থার সাথে বেশ যোগসাজশ রয়েছে, আর এই দেশের রাজনীতি থেকে শুরু করে বাণিজ্য প্রত্যেকটি ক্ষেত্রেই ভারত স্বার্থ হাসিলের চেষ্টা করে, তাই বাংলাদেশ বর্তমানেও রয়ের নিয়ন্ত্রণ মুক্ত নয়। ধারণা করা হয় বাংলাদেশে রয়ের মোট 30-40 হাজার এজেন্ট রয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়সহ নানান সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে রয়ের এজেন্ট রয়েছে। এক প্রতিবেদনে দেখা গেছে ইন্ডিয়ান কালচারাল সেন্টারের মাধ্যমেও এজেন্ট সংগ্রহ করা হয়। তাই অনেকেই বলে থাকেন যে রয়ের বাংলাদেশের রাজনীতি এবং শাসনকে অনেকটাই প্রভাবিত করে থাকে। তবে এই বিষয়টির যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো প্রমাণ কিংবা কোনো স্বীকৃতি নেই, তাই এই বিষয়ে অনেকেই খোলাখুলিভাবে বলতে চায় না এবং বলাটা অনেকটা রূপকথা হিসাবে মনে হওয়া স্বাভাবিক। প্রাচীনকাল থেকে গোয়েন্দা বৃত্তিকে রাষ্ট্রের একটি শক্তি হিসেবে কল্পনা করা হয়ে থাকে। আধুনিক বিশ্বায়নের যুগে এসেও এর গুরুত্ব হ্রাস পায়নি, বরং আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দিনগুলোতেও গোয়েন্দার গুরুত্ব বজায় থাকবে, তবে তাদের কাজের ধরনের মধ্যে হয়তো পরিবর্তন আসবে। তবে গোয়েন্দাদের রাজনৈতিক হত্যা ও পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতনের মতো অনৈতিক কাজের মধ্যে পরিবর্তন আসার আশা আমরা করতেই পারি। সুপ্রিয় দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।